এদিকে মেঘ মিহুর হাত ধরে টেনে নিয়ে গাড়ির দরজা খুলে ওকে ভেতরে এক প্রকার ছুঁড়ে ফেলল মিহু চ্যাঁচামেচি করতে লাগল মেঘ গাড়ির দরজাটা শব্দ করে লাগিয়ে নিজে এসে ড্রাইভিং সিটে এসে বসে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেলু আই সেই স্টপ কার মেঘ নিশ্চুপ রাগে মেঘের চেহারা পুরো লাল হয়ে আছে যে কোনো সময় জোয়ালামুখী হয়ে ফেটে পড়তে পারে মিহুরও মেজাজ খারাপ হয়ে গিয়েছে মেঘের এরূপ কর্মকাণ্ডে মিহু সমানে চিৎকার করে গাড়ি থামাতে বলছে কিন্তু মেঘ মিহুর কথায় কোনো পাত্তা দিচ্ছে না উল্টো আগে আরও বেশি স্পিড বাড়িয়ে দিল গাড়ির তাতেও মিহুর কোনো ভ্রূক্ষেপ নেই মিহু আমি তোমার নামে পুলিশের কাছে কমপ্লেইন করব মেঘ এবার গাড়িটা থামালো আচমকা ব্রেক লাগায় মিহু সিটের সাথে একটু জোরেই বাড়ি খেল মিহু রেগে মেঘের দিকে তাকানোর সাথে সাথেই মিহু ভয় এক ভ্রোক গিললো মেঘ ওর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মিহু সাহস জুটিয়ে নিয়ে বলল মিহু ওভাবে তাকিয়ে আছো কেন মেঘ ছেলেটা কে ছিল মিহু তোমাকে কেন বলবো? মেঘ মিহু আমি কিন্তু নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না সো ভালোই ভালোই বলো ছেলেটা কে ছিল মিহু তোমার রাগের পরোয়া কে করে মেঘ রেগে স্টেয়ারিং এর সাথে নিজের হাত জোরে বাড়ি দিল মিহু হালকা কেঁপে উঠল মেঘ কিছুটা চেঁচিয়ে বলে উঠল মেঘ আমার সাথে তোমার এত সমস্যা কিসের মিহু তোমার মেন্টালিটি আমার সমস্যা মেঘ মানে মিহু তুমি অলওয়েজ নিজের স্ট্যাটাসের দিকে খেয়াল রাখো তোমার সাথে যাদের স্ট্যাটাস ম্যাচ হয় না তাদের দিকে তো ঘুরেও তাকাও না উল্টো তাদেরকে যেভাবে ইনসাল্ট করো দেখে মনে হয় তুমি একজন ফিলিংস ছাড়া মানুষ আচ্ছা স্ট্যাটাসই কি মানুষের আসল পরিচয় মেঘ নিশ্চুপ মিহু আমি যতদূর জানি তুমি আমাকে মিডেল ক্লাস ফ্যামিলির মেয়ে ভাব কারণ আমি তোমার মতো অহংকার নিয়ে চলি না বলে ইনফরমেশন আমিও তোমার মতোই হাই ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি বাট তোমার মতো শো অফ করা আমার পছন্দ না মিহুর কথা শুনে মেঘ অবাক হয়ে গেল মেঘ তুমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে নও মিহু না আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি না বরং তোমার বাবা যেই কলেজে ওনার আমার বাবাও সেই একই কলেজের ওনার বাট আমি তোমার মতো বলে বেড়াই না আর আমাকে যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে ভাবতে তাহলে আমার পেছনে এভাবে আঠার মতো লেগে থাকো কেন লিসেন আই জাস্ট হেইক ইয়োর অ্যারোগেন্ট অ্যাটিটিউড সো লিভ মি অ্যালন মিহু নিজে গাড়ির লক খুলে বেরিয়ে গেল মেঘ পেছনে থেকে অনেকবার ডাকলো কিন্তু মিহু কোনো পাত্তা না দিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল মেঘেরও কেন জানি ভালো লাগছে না এখন তো মিহুর পেছনে ঘুরেও লাভ নেই কারণ মিহু এংগেজড এই কথা ভেবে মেঘ গাড়ি নিয়ে বাসায় চলে গেল এদিকে মিহু বাসায় আসতেই আসফি অনু আর নীল ধরে বসল আশফি ছেলেটা তোমাকে ওভাবে নিয়ে গেল কেন মিহু গডনোস নীল কোথায় নিয়ে গিয়েছিল তোকে মেঘ মিহু উত্তরার দিকে অনু কেন মিহু আমি কি জানি বার দেখে মনে হল অনেক রেগেছিল আমাকে বারবার আশফির কথা জিজ্ঞেস করছিল যে আশফি আমার কি লাগে আশফি বলতে পারলে না হবু লাগি তোমার আশফির কথা শুনে পেছনে থেকে এক মেয়েলি কণ্ঠ ভেসে আসলো আমিষা কে কার হব লাগে আশফি আমিষা আমিষা সারপ্রাইজ আশফি তুমি কখন কিভাবে আসলে আমিষা একটু আগেই আসলাম তোমার মেয়ে তোমার জন্য কান্নাকাটি করে একাকার করে ফেলেছে তাই আসতে বাধ্য হলাম আসফি আমার আরিশা মামনি কোথায় আমিষা ঘুমোচ্ছে উপরে মিহু ওয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ শীষ। আমিষা আমার জামাইকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে তোর তাই না মিহু তোমার জামাইয়ের হাফ বউ আমি আমিশা কি হাফ বৌ মানে মিহু এই দেখো এই রিং ফিঙ্গারে পরানো রিংটা তোমার জামাই পরিয়ে দিয়েছে আমাকে তো সেই ক্ষেত্রে আমি আর তোমার জামাই এনগেজড আর তোমার বোন হিসেবে আমি তোমার জামাইয়ের শালিকা লাগি আর শালি মানেই আধি ঘাড়ওয়ালি ওয়ালি আমিষা বইং মাফ চাই চুপ থাক মিহু কি সত্যি কথা ভালো লাগল না আমিষা তুমি যে কত সত্যবাদী তা আমার জানা আছে মিহু বাবু তুমি কিছু বলবে না তোমার এই বউকে আশফি আহামিষা আমার ছোট বউটাকে এভাবে বলছ কেন আমিষা ডিভোর্স পেপার রেডি করব আমি আশফি আরে না না আমি তো মজা করছিলাম হাহু পরে যে মেয়ের সাথে দেখা করে আসো যাও আশফি আচ্ছা বাট তার আগে মেঘের খবর বলো কেউ কেন ও মিহুকে টেনে নিয়ে গিয়েছিল মিল হাই থিউ ফ্রি লাভ মিহু অনু ইউ থিংক এন ডাম সিওর দ্যাট মেঘ লাভস মিহু মিহু গাই স্টপ কিডিং হাসফি হিটস নট কিডিং মিহু হাই অলশো এদি আমিষা আই অলশো মিহু কিন্তু মেঘ তো কিছু বলল না আমিষা হয়তো বলতে চায় কিন্তু পারছে না আশফি কিছু একটা হয়তো ওকে বাধা দিচ্ছে মিহু আবার কি ওর ইগো ওর স্ট্যাটাস ওকে বাধা দিচ্ছে নীল তুই কেন ওর সাথে এমন করিস মিহু ওর অ্যারোগেন্ট মুড আমার মেজাজ খারাপ করে দেয় অনু সামথিং সামথিং মিহু মিহু ওয়াট রাবিশ। হ্যাভ হিউ গনা ম্যাড সবাই অকে অকে কুলমিহু উই আর জাস্ট কিডিং মিহু কিছু না বলে রেগে উপরে নিজের রুমে চলে গেল যাওয়ার সাথে সাথেই ওরা চারজন অট্ট হাসিতে ফেটে পড়ল আশফি কোনোমতে নিজের হাসি থামিয়ে উপরে চলে গেল নিজের মেয়ের সাথে দেখা করতে আমিষা আড্ডায় বসে পড়ল নীল আর অনুর সাথে এদিকে মেঘরুমে পায়চারি করছে মিহুকে এত সহজে ভুলে যাওয়া ওর পক্ষে সম্ভব নয় আসলেই আজকে মিহুর কথাগুলো যুক্তিযুক্ত ছিল কিন্তু ওর রাগ লাগছে মিহু এঙ্গেজর এই কথা ভেবে মেঘ আমি আয়ান আহমেদ মেঘ চৌধুরী কিনা টেনশন করছি একটা মেয়ের জন্য অবশ্য এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে না এই মেয়েটা আমার নেশা আমার অ্যাডিকশন এই মেয়ে কিন্তু ও তো এনগেজড এখন কি করি কিভাবে ওকে বুঝাই যে আমি ওকে ভালোবাসি ওকে কি আমি ভুলে যাব জাস্ট বিকজ অফ ও এনগেজড বলে আমি ওকে ভুলে যাব তাহলে কি করব প্রপোজ করব ওকে কিন্তু না করে দিবে জানা কথা তাহলে কি করব আমি কি করলে ও আমার প্রতি একটু সদয় হবে গড কিছুই বুতে পারছি না মেঘ একা একা বকবক করছিল তখনই ওর বাবা ওর রুমের দরজায় করা নাড়ল ড্যাড মেঘ কামিন ড্যাড কি হয়েছে তোমার কিছু নিয়ে চিন্তিত মনে হচ্ছে মেঘ নো নাথিং সিরিয়াস ড্যাড তুমি বলো কোনো দরকার ছিল ড্যাড আগামীকাল বিকেলে মিস্টার রায়জাদার বাড়িতে যাচ্ছি আমরা তার একমাত্র মেয়ের জন্মদিন আগামীকাল সেই উপলক্ষে তিনি একটা পার্টি থ্রো করছেন সো তুমি রেডি হয়ে থেকো কিন্তু মেঘ মিস্টার রায়জাদা কে ড্যাড ড্যাড আমাদের কলেজের আরেকজন উনার এবং মিহুর বাপি মেঘ মিহুর বার্থডে কালকে ড্যাড ইএশ কেন তুমি জানো না মেঘ না তো এই ব্যাপারে আমি কিছুই জানি না ড্যাড অকে নো প্রবলেম এখন তো জেনেছ সো রেডি হয়ে থেক আগামীকাল বিকেলে আমরা যাচ্ছি ওদের বাড়িতে মেঘ অকে ড্যাড মেঘের বাবা চলে যাওয়ার পর মেঘ বেড়ে ধপ করে বসে পড়ে মেঘ কাল মিহুর বার্থডে আর আমি জানি না হাউ ইজ ইট পসিবল মানিক আর নীলার খবর আছে এই দুটোকে তো আমি পচা পানিতে চুবিয়ে মারব মিহুর বার্থডে কি গিফট দিব ওকে কি দেওয়া যায় ফোন দিলে কেমন হয় ধ্যাত ফোন তো আছেই ওর কাছে তাহলে পারফিউম এটাও কোনো মেয়ের বার্থডেতে দেওয়ার জিনিস তাহলে কি আল্লাহ প্লিজ কিছু তো আইডিয়া দাও পরের দিন মিহুদের বাড়ি খুব সুন্দর করে লাটিং করে সাজানো হয়েছে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজিয়ে বাড়িটার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে চারিদিকে মেহমানদের আনাগোনা শোনা যাচ্ছে মিহু বাড়িতে নেই ওকে অনু আশফি আমিষা আর নীল মিলে ওদের সাথে নিয়ে গিয়েছে মিহু আচ্ছা আমাকে জোর করে শপিং মলে কেন নিয়ে এসেছিস তোরা অনু শপিং করব বলে চল মিহু বাট আমার কোনো শপিং এর প্রয়োজন নেই আমিশা বাট আমাদের আছে সো চল মিহু আরে অনু আর আমিষা মিলে মিহুর জন্য একটা রোজ রেড কালারের বার্বি গাউন নিল মিহু বার্বি গাউন কার জন্য অনুপ তোর জন্য মিহু কিন্তু কেন আমিষা গিফট মিহু কি উপলক্ষে আশফি এত জেনে কি করবে তুমি নীল চুপচাপ যা হচ্ছে শুধু দেখে যা মিহু এবার রেগে বম হয়ে গেল মিহু আজব তো তোরা এমন করছিস কেন এই শপিং গিফটস এগুলো কেন কিনছিস কিছুই বলছিস না শুধু শুধু ধাঁধার মধ্যে কেন ফেলে রেখেছিস আমাকে নীল শোষস চল আমাদের সাথে এখন মিহু যাব না আমি কোথাও তোদের সাথে আশফি অকে তোমার যেতে হবে না আমি নিয়ে যাচ্ছি এই বলে আশফি মিহুকে কোলে তুলে নিল মিহু আরে আশফি কি করছো নিচে নামাও আমাকে আশফি একটাও কথা বললে ফেলে দিব কিন্তু থেকে। মিহু এই না 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 আমি চুপ করেছি তো এই দেখো একদম ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে গেছি আশফি হুমম গুড গার্ল অনু জিজু ওকে গাড়িতে বসাও এখন যাব আমাদের বাসায় ওকে রেডি করানোর জন্য আশফি ওকে আশফি মিহুকে গাড়িতে বসিয়ে দিল ওরা সবাই অনুদের বাসায় চলে গেল আমিষা আর অনুমিলে মিহুকে সাজানো শুরু করল রোজ রেড কালারের বার্বি গাউনটাই মিহুকে দেখতে অপূর্ব লাগছে ঠোঁটে গাঢ় রোজ রেড কালারের লিপস্টিক কানে লম্বা হোয়াইট স্টোনের চেনো কানের দুল গলায় একটা সিম্পল হোয়াইট ডায়মন্ড স্টোনের চিকন চেনের সাথে হোয়াইট স্টোনের লকেট দু চোখে টানা টানা করে আইলাইনার দেওয়া চোখের উপরে ও নিচে আইস্যাডো দেওয়া এক হাতে হোয়াইট স্টোনের ব্রেসলেট আর অন্য হাতে হোয়াইট স্টোনের চিকন কিছু চুরি চুলগুলো মেসি বান করা আর পায়ে হাই হিল পরা অনু ওয়াও লুকিং গর্জিয়াস আমিষা মিহুরে কারো নজর যেন না লাগে তোর মিহুকে নিয়ে রুমের বাইরে আসার পর আসফি আর নীল হা করে তাকিয়ে আছে মিহুর দিকে নীল ওয়াও ক্রাশ আশফি দিবে নাকি আমিষা তোমাকে তো আমি আশফি না 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 ঠিক আছে ঠিক আছে ওরা সবাই মিহুর বাড়ির সামনে এসে গাড়ি থামাতেই মিহু গাড়ি থেকে নেমে গেল মিহু ভ্রু কুচকে আছে ওর বাড়ির দিকে একদম অন্ধকার হয়ে আছে বাড়িটা দেখে মনে হচ্ছে কোনো ভূতের বাড়ি অনু আমিশা নীল আর আশফি মিহুকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই চারপাশ থেকে বেলুন ফাটিয়ে আলো জ্বেলে উঠল মিহু অবাক হয়ে তাকিয়ে আছে সবাই জোরে চেঁচিয়ে বলে উঠল হ্যাপি বার্থডে মিহু মিহু দুহাতে নিজের মুখ চেপে ধরল আজকে যে ওর জন্মদিন ও বুলেই গিয়েছিল মিহুর বাপি আর মাম্মাম মিহুর কাছে এল বাপি হ্যাপি বার্থডে প্রিন্সেস মাম্মাম হ্যাপি বার্থডে মামনি মিহু থ্যাংক ইউ মাম্মাম হ্যাংক ইউ বাপি আশফি আমিষা অনু এবং নীল হ্যাপি বার্থডে সুইতু মিহু লাভ ইউ সো মাচ গাইস আশফি আমিষা অনু এবং নীল লাভ ইউ ঠু সবাই এসে মিহুর সাথে কথা বলছে ওকে উইশ করছে মিহু হেসে হেসেই কথা বলছে ও খুব খুশি এরকম একটা সারপ্রাইজ পেয়ে তখনই মিহুর বাপি মিহুকে ডাক দিল আর মিহু ওর বাপির কাছে চলে গেল বাপি প্রিন্সেস এটা হল তোমার ইরফান আঙ্কেল মিহু লিসেন বাপি তোমার পরিচয় করিয়ে দিতে হবে না ওনার সাথে কারণ আমি আঙ্কেলকে আগে থেকেই চিনি বাপি তাই নাকি ভালো আছেন আপনি ইরফান চৌধুরী সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তুমি কেমন আছো মিহু জি আঙ্কেল ভালো আছি ইরফান চৌধুরী তোমার সাথে আজকে একজনের পরিচয় করিয়ে দিব মিহু কার সাথে আঙ্কেল ইরফান চৌধুরী আমার ছেলের সাথে মিহু আচ্ছা তো কোথায় তিনি ইরফান চৌধুরী এখানেই তো ছিল কোথায় গেল ওই তো ওই যে আসছে মেঘ এদিকে আসতেই ওর চোখ দুটো আটকে গেল মিহুর দিকে ভয়ঙ্কর সুন্দর লাগছে তার মেঘপরিকে চোখ ফেরানো যে দায় হয়ে পড়েছে চোখ দুটো যেন সরতেই চাইছে না মিহু পেছনে তাকিয়ে দেখে মেঘ মানিক আর নীলা একসাথে এদিকেই আসছে মেঘকে দেখে মিহুর চোখ দুটো ছোট ছোট হয়ে গেল কারণ মেঘকে কি ইনভাইট করল সেটাই ভাবছে ও দেখতে তো প্রচুর ড্যাশিং লাগছে এই হ্যান্ডসাম ছেলেটার মেজাজটা যে কেন এত অ্যারোগেন্ট টাইপের আল্লাহ মাবুদ জানে ভাবছে মিহু মেঘ ওর বাবার পাশে এসে দাঁড়াল মেঘ হেই ড্যাড দেখেছিলে আমাকে ইরফান চৌধুরী হ্যাঁ মিহু এই হচ্ছে আমার একমাত্র ছেলে আয়ান আহমেদ মেঘ চৌধুরী মিহু হতবাক হয়ে দাঁড়িয়ে আছে মেঘ ইরফান আঙ্কেলের ছেলে মিহু কি এই ইডিওট আপনার ছেলে মেঘ ওয়াট মিহু না মানে আঙ্কেল আপনি সিওর ও আপনার ছেলে মেঘ ওয়াট ননসেন্স ইরফান চৌধুরী হসপিটাল থেকে তো এটাই বলেছিল যে ও আমার ছেলে মিহু আঙ্কেল এমনও তো হতে পারে আপনার ছেলে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে প্লিজ আঙ্কেল একটা ডিএনএ টেস্ট করিয়ে ফেলেন ইরফান চৌধুরী আমিও মাঝে মাঝে ভাবি এই কথা মেঘ ড্যাড আর ইউ ম্যাড তুমি আমাকে ডাউট করছো আর এই মেয়ে তোমার সমস্যা কি তুমি আমার ড্যাডকে সব বোঝাচ্ছ হ্যাঁ মিহু তো বলবো না এত শান্তশিষ্ট আর বিনয়ী প্রকৃতি লোকের ছেলে কিনা এরকম অ্যারোগেন্ট আর অ্যাংরি ভাবা যায় এগুলা মিহু তোমার কথায় মেঘ অবশ্যই মিহু বাধ্য নই হা মেঘ তোমার আজকে খবর আছে মিহু ফুসস মিহু চুপ একদম চুপ মেঘের ধমক খেয়ে মিহু চুপ হয়ে গেল ইরফান চৌধুরী আর আরমান রায়জাদা মিটমিটিয়ে হাসছেন ওদের ঝগড়া দেখে মিহু গাল ফুলি ও থেকে চলে আসল তখনই মিহুর বাপি মিহুকে ও সকলকে ডাকল কেক কাটার জন্য মিহু কেক কাটার সাথে সাথে সবাই জোরে হাততালি দিয়ে উঠল সবার প্রথমে বাপি এবং মাম্মামকে কেক খাওয়াল মিহু তারপর আশফি অনু নীল আমিষা নীলা মানিক তারপর মেঘের বাবাকে খাওয়াল মিহুর কি যেন মনে হল ও কেক নিয়ে মেঘের সামনে যেয়ে ওর মুখের সামনে কেক ধরল মেঘ পুরো অবাক হয়ে গেল মনে মনে খুশিতে ট্রাউজার ডান্স দিচ্ছে ও মিহুর হাত ধরে অল্প একটু খেয়ে নিল এত লোকের সামনে কোনো সিনক্রিয়েট করতে চাই না বলে বাধ্য হয়ে খাওয়ালাম না হলে তোমাকে কেক খাওয়াবামি? আমি ইম্পসিবল অ্যারোগেন্ট লোক একটা ভাবছে মিহু ওদিকে আরমান রায়জাদা আর ইরফান চৌধুরী কি নিয়ে যেন কথা বলছেন তাদের সাথে যে যোগ দিয়েছে আশফি আমিশা নীল নীলা মানিক ও অনু মেঘ এদিক থেকে ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে আছে মিহু ওর কিছু ফ্রেন্ডদের সাথে কথা বলছিল তখনই মেঘ খেয়াল করল একটা ছেলে মিহুর দিকে কেমন করে যেন বারবার তাকাচ্ছে ছেলেটার চাহনিটা যে সুবিধাজনক না তা ও বেশ ভালোই বুঝতে পারছে মেঘ নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে রেখেছে রাগে মিহু কথা বলতে বলতে হঠাৎ ওর কেমন যেন অস্বস্তি হতে লাগল ও আশেপাশে তাকিয়ে দেখে কেউ ওর দিকে তাকিয়ে নেই এই সুযোগে ও উপরে ওর রুমে চলে গেল ওর গাউনের চেনটা কীভাবে যেন খুলে গেছে চেনটা বড় হওয়ার কারণে ও লাগাতেও পারছে না হঠাৎ পিঠে কারো হাতের স্পর্শ পেতেই ও পেছনে ঘুরে তাকাতেই ওর চোখ দুটো কপালে উঠে গেল মিহু একি তুমি এখানে কি করছ মেঘ আমি নিচে থাকতেই খেয়াল করেছি যে তোমার গাউনের চেনটা খুলে গেছে তাই হেল্প করতে এসেছি মিহু হেল্প করতে এসেছ নাকি সুযোগ নিতে এসেছ মেঘ মিহু মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিহু ভুল তো কিছু বলিনি তুমি হেল্প করতে চাইলে অনু অথবা নীলাকে পাঠাতে পারতে কিন্তু না তুমি তা করি তুমি নিজে এসেছ তার মানে তো এটাই দাঁড়ালো যে তুমি সুযোগ নিতেই এসেছ মেঘ সা আপ মিহু আমি আর কথাও শুনতে চাইছি না তুমি এত ডিজগাস্টিং চিন্তা ভাবনা কিভাবে করতে পারো মিহু তুমি করতে পারো সেই বেলায় কিছু না আর আমি বললেই সেটা ডিজগাস্টিং চিন্তা ভাবনা হয়ে গেল তাই না মেঘ মিহুর গাল এক হাত দিয়ে চেপে ধরে মিহুর ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরল মিহু চোখ বড় বড় করে তাকিয়ে আছে হাত দিয়ে জোরে একটা ধাক্কা দিতেই মেঘ মিহুর থেকে সরে গেল সাথে সাথেই মিহু মেঘের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল মিহু ছি তুমি এই কাজটা কিভাবে করতে পারলে আমি ঠিকই ছিলাম তার মানে তুমি সুযোগ নেওয়ার জন্যই এসেছিলে মেঘ ভালোবাসি তোমাকে ড্যামিজ সেজন্যই সব সময় তোমার আশেপাশে থাকি তার মানে এই না যে তোমার সুযোগ নেওয়ার জন্য অপেক্ষায় থাকি আমি নিজের চিন্তা ভাবনাগুলো একটু বদলাও এই কথা বলেই মেঘমিহুকে এক টান দিয়ে নিজের কাছে এনে গাউনের চেইনটা লাগিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল মিহু ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে ওর এক হাত ওর ঠোঁটে উপর রয়েছে আরেক হাতে নিজের জামা শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে ও হঠাৎ দরজায় কারো শব্দ শুনে মিহু পেছনে তাকালো একজন অপরিচিত ছেলেকে নিজের রুমে দেখে মিহুর কিছুটা রাগ হল মিহু আপনি কে আর এভাবে নক না করে আমার রুমে কেন ঢুকেছেন অজানা আমি রাফি আপনার বাবার বন্ধু মিস্টার আজওয়াদ রহমানের ছেলে মিহু তো আমাকে কেন বলছেন এসব রাফি তুমি অপরিচিত বললে না তাই পরিচয় দিয়ে নিলাম মিহু সরি বাট আমি আপনার কথা শুনতে ইচ্ছুক নই প্লিজ আমার রুম থেকে চলে যান রাফি আরে এত তাড়াতাড়ি যেতে কেন বলছ মিহু মানে রাফি কিছুক্ষণ গল্প করি দুজনে একসাথে তারপর না হয় নিচে যাওয়া যাবে মিহু আরে আজব মানুষ তো আপনি আপনাকে যখন আমি বলেছি যে আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই তাহলে আমাকে এভাবে জোর করার মানে কি রাফি আই থিঙ্ক আই লাইক ইউ মিহু সেটা প্রতিদিন অনেকেই করে তাই বলে আমার যে সবাইকে টাইম দিতে হবে তার কোনো মানে নেই রাফি বাট আমি তোমাকে নিয়ে সিরিয়াস মিহু খেয়াল করল রাফি ওর দিকে বাজেভাবে তাকাচ্ছে মিহু প্লিজ লিভ মাই ওয়ে মিহু রাফির পাশ কাটিয়ে চলে যেতে গেলে রাফি মিহুর হাত ধরে ফেলল মিহু আরে কি করছেন কি আপনি আপনি আমার হাত কেন ধরেছেন রাফি এত তাড়াতাড়ি তো তোমাকে ছাড়তে মন চাইছে না আর কিছুক্ষণ থাকো দুজন একসাথে কিছুক্ষণ একা সময় কাটাই মিহু হাত ছাড়ুন আমার রাফি এত সহজে তো কখনোই না মিহু প্লিজ হাত ছাড়ুন নয়তো আমি চিৎকার করব রাফি কোনো লাভ হবে না নিচে লাউড মিউজিক বাজছে কেউ তোমার চিৎকার শুনতে পাবে না মিহু আপনি এমন কেন করছেন আমার সাথে প্লিজ আমার হাত ছাড়ুন আপনি রাফি এখন তো শুধু হাতটা ধরেছি এখনও তো আরও কাছে আসা বাকি আছে রাফি জোর করে মিহুর কাছে এসে মিহুর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে আর মিহু বারবার ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ও রাফির শক্তির সাথে পেরে উঠছে না মিহুর চোখ থেকে পানি পড়ছে রাফি জোর করে মিহুকে কিস করতে গেলেই পাশ থেকে রাফিকে কে যেন জোরে ঘুষি দিয়ে সরিয়ে দিল মিহু পাশে তাকিয়ে দেখে মেঘ রক্তচক্ষু নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে মিহু কান্নারত অবস্থায় মেঘকে দেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরল মেঘও এক হাতে মিহুকে জড়িয়ে ধরল রাফি উঠে এসে মেঘের সামনে দাঁড়াল রাফি কি ভাই আমাকে মারলে কেন মেঘ তুই ওর গায়ে হাত দিয়েছিস কোনো সাহসে রাফি এই মালটাকে আমার পছন্দ হয়েছে তাই একটু মেঘ আবারও রাফির মুখে এক হাত দিয়ে ঘুষি দিল তাতে রাফির নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে লাগল রাফি উঠে এসে মেঘকে ধাক্কা দিল শুরু হয়ে গেল দুজনের মধ্যে মারামারি তখনই মিহুর রুমে মানিক নীলা অনু নীল আমিষা আর আশফি ঢুকল ওরা এই অবস্থা দেখে মিহুর কাছে আসলো মিহু ভয় কুখরে গেছে মিহুর কাছে কি হয়েছে জিজ্ঞেস করতেই মিহু রাফির করা বাজে আচরণের ব্যাপারে সব বলে দেয় মেঘ ওর মতো রাফিকে মারতেই আছে অবস্থা বেশি বেগতিক দেখে আশফি নীল আর মানিক গিয়ে মেঘকে আটকাল মেঘ তারপরও ছুটে যেয়ে মারতে চাইছে রাফিকে কিন্তু আশফি মানিক আর নীল শক্ত করে ধরে রেখেছে বলে পারছে না আশফি আর নীলমিলে রাফির কলার ধরে ওকে টেনে বাইরে নিয়ে গেল বাড়ির বাইরে যেয়ে ওরা দুজনে মিলে একসাথে কয়েকটা ঘুষি আর থাপ্পড় দিয়ে বের করে দিল ওকে রাফি রাগে জিদে ক্ষোভে আর অপমানে চলে গেল ওখান থেকে এদিকে আমিষা অনু আর নীলা মিলে মিহুকে ধরে বেদে বসিয়ে দিল অনু বেড সাইড টেবিল থেকে পানি নিয়ে মিহুকে খাওয়ালো। তখনও মেঘ রাগে ফুসছে মিহু একদম চুপ হয়ে গিয়েছে মেঘ রেগে সেন্টার টেবিলটায় এক লাথি দিয়ে ভেঙে ফেলল মিহু কেঁপে উঠল মেঘের এমন রাগে মেঘ সাথে সাথেই হুঙ্কার দিয়ে উঠল মেঘ আমাকে বলতে পারো আমি তোমার সুযোগ নিতে এসেছি ওকে দেখে বুঝতে পার নি যে ও তোমার সুযোগ নিতে এসেছে আমার গায়ে হাত তুলতে পারো তোমাকে কিস করেছি বলে ওর গায়ে হাত তুলতে পারো নি তোমার সাথে জোর জবরদস্তি করছিল বলে রাগ শুধু আমার উপরই দেখাতে পারো তুমি তাই না আর কারো উপরে রাগ দেখাতে তোমার কষ্ট লাগে মিহু নিশ্চুপ মেঘ এই এই একদম চুপ করে থাকবে না আমার সামনে না হলে দুগালে দুইটা মেরে একেবারে পাঁচ আঙুলের ছাপ বসিয়ে দিব বলে দিলাম মিহু ভয় উঠল কিন্তু তাও চুপ করে রইল মেঘ কি হল কথা বল ধমক দিয়ে মিহু ককি মেঘ চুপ একদম চুপ আবার জিজ্ঞেস করছ কি মিহু এবার শব্দ করেই কেঁদে দিল মেঘের বকা দেওয়ায় মেঘ বিরক্ত হয়ে ওর দিকে তাকাল মিহুর দিকে তাকাতেই ওর রাগ সব গোলে পানি হয়ে গেল বাচ্চাদের মতো নাক টানছে সমানে আর ফোট উল্টিয়ে কাঁদছে দুধে আলতা চেহারাটা লাল টমেটো হয়ে গেছে ফুলে নাকের মাথাটা লাল টকটকে হয়ে আছে দেখতে অনেক কিউট লাগছে ওকে মেঘের ফোটের কোণে স্মিত হাসি ফুটে উঠল মুহূর্তেই আবার চেহারায় রাগী ভাব নিয়ে আসল মেঘ ড্যামিড মেঘ বেরিয়ে গেল মিহুর রুম থেকে মেঘের পেছনে পেছনে নীলা আর মানিকও বেরিয়ে গেল আশফি আমিষা নীল আর মিহুকে সান্ত্বনা দিয়ে নিচে চলে গেল মিহুর সাথে সাথেই রুমের গেট লক করে দিল ও আর নীচে যায়নি মিহুর বাপি আর মাম্মাম মিলে সব গেস্টদের বিদায় দিয়ে তারাও ফ্রেশ হয়ে নিল মিহুর মাম্মাম মিহুকে রাতে ডিনার করার জন্য ডাকতে গেলে মিহু সাফ মানা করে দেয় যে ও খাবে না এরপর মিহুর মাম্মাম বাপি উভয়ই মিহুকে ডেকেছে খাওয়ার জন্য কিন্তু মিহু রাজি হয়নি ইনফ্যাক্ট ও রুমের দরজাই খুলেনি মিহুর বাপি আর মাম্মাম মিহুর জেদের কাছে হার মেনে চলে গেল এদিকে মিহুর কিছু ভালো লাগছে না বারবার শুধু একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা ভাবছে ঘটনাটা মনে পড়তেই ওর পুরো শরীর শিউড়ে উঠছে মেঘ যদি আজ ঠিক সময় না আসত তখন কি হতো ওর বড় টেদিটার কোলে শুয়ে মাঝারি সাইজের টিডিটাকে জড়িয়ে ধরে ভাবছে ও মেঘ যে ওকে ভালবাসি কথাটা বলেছে ভাবতেই ওর চেহারায় খুশির ঝলক দেখা দিল মিহু আরও জড়োসড়ো হয়ে টেডির কোলের ভেতরে ঢুকে গেল মেঘের কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসছে ও আজকে যখন মেঘ কিস করছিল তখন মনে এক অজানা অনুভূতি করা নাড়ছিল অনুভূতিটা খুবই প্রখর ছিল এমন অনুভূতি হচ্ছিল তখন মনে হয়েছিল সময়টা যদি এখানেই থেমে যেত তবে মন্দ হতো না মেঘ যদি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে এতদিন বলে নি কেন এই কথা মনে হয় নার্ভাস ছিল খুব তাই হ্যাঁ এটাই হবে হয়তো ইশস আজকে মেঘকে ওভাবে থাপ্পড় মারাটা আমার একদম উচিত হয়নি ও তো নিশ্চয়ই খুব রাগ করেছে আমার উপর কিন্তু ও যে আমাকে কিস করলো তখন কিন্তু সত্যি বলতে আমার একটু রাগ হয়নি বরং ভালো লেগেছিল এক অন্যরকম ভালো লাগা আর লজ্জা মিশ্রিত অনুভূতি কাজ করছিল আচ্ছা আমি ওকে নিয়ে এত কেন ভাবছি তবে কি আমার মনেও জায়গা করে নিয়েছে আর এই অনুভূতি কি প্রথম প্রেমে পড়ার অনুভূতি বলা যায় না না আমি এসব কি ভাবছি ধুর ভাবছি তো ভাবছি কি হয়েছে এতে কিন্তু সত্যি কি এটা প্রথম ভালোবাসার অনুভূতি নাকি অন্য কিছু অন্য কিছু কি বা হবে তারপরও নিজেকে কিছুদিন সময় দিয়ে দেখতে চাই আমি এমনও তো হতে পারে এটা শুধু আমার ভালো লাগা মিহু এমন নানা ধরনের কথা ভাবছে এসব ভাবতে ভাবতেই ও ঘুমিয়ে গেল এদিকে মেঘ ভীষণ রেগে আছে মিহুর উপর কারণ একটাই মিহু ওকে থাপ্পড় মেরেছে আজ পর্যন্ত কেউ ওর গায়ে হাত তোলার সাহস পায়নি কিন্তু আজ মিহু সেই সাহসটা দেখিয়েছে ভাবতেই রাগ লাগছে মেঘের হঠাৎ ওর মন পড়ল মিহুর থাপ্পড় মারার কারণটা সাথে সাথেই মেঘ মাথায় হাত দিয়ে চুল আঁকড়ে ধরল অহ্ন এটা আমি কি করেছি আমি মিহুকে আমি আমি ওকে কিস করেছি তাও রাগের মাথায় আবার আই লাভ বলে দিয়েছি অহ গড দ্য কাজটা একদম ঠিক হয়নি আর বাই দা ওয়ে রাফির সাহস কি করে হল মিহুকে টাচ করার আজকে তো ওকে আমি মেরাই ফেলতাম যদি না ওরা আমাকে আটকাত কেন যে আটকাতে গিয়েছিল ওরা আল্লাহ জানে না হলে আজকেই ওর শেষ দিন হতো এই পৃথিবীতে বাট মিহু তো এখন সত্যি সত্যি এটাই ভাববে যে আমি ওর সুযোগ নিতে চেয়েছি তাই ওকে কিস করেছি মিহুর তো রিয়্যাক্ট করার কথা ছিলই কারণ ও এঙ্গেজর সো অন্য একজন ওকে কিস করলে অবশ্যই ও সেটা স্বাভাবিকভাবে নিবে না মিহুর মাইন্ডে এখন আমাকে নিয়ে কী চলছে ওর কি আমার প্রতি একটুও ফিলিংস নেই না না এসব আমি কি ভাবছি আমার প্রতি ওর কোনো ফিলিংস কেন থাকবে ও তো আমাকে সহ্যই করতে পারে না কি দোষ করেছিলাম আমি তোমাকেই কেন আমার ভালোবাসতে হলো এসব নানা ধরনের কথা ভাবতে ভাবতে মেঘওয়াইনের গ্লাসে মুখ দিল ওর দৃষ্টি স্থির হয়ে আছে সামনে ল্যাপটপে থাকা মিহুর হাসি মাখা ছবিটার দিকে মেঘ বর সেজে দাঁড়িয়ে আছে তার প্রিয়তমার জন্য মিহু মুচকি হেসে মেঘের দিকে এগিয়ে যেতে গেলেই অন্য একটি মেয়ে এসে মেঘের হাতে হাত রাখে মেঘ সেই মেয়েটির হাতে চুমু দিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে মিহুর সামনে মেঘ অন্য একটি মেয়েকে নিয়ে চলে গেল বিয়ে করতে এইসব স্বপ্ন দেখে মিহু লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসল আশেপাশে তাকিয়ে জোরে কয়েকটা শ্বাস ফেললো ও এখনো চোখ বন্ধ করে বসে আছে রাগে ওর শরীর জলে যাচ্ছে কারণ একটাই মেঘ কেন অন্য একটি মেয়েকে বিয়ে করতে নিয়ে গেল এসব ভেবেই সকাল সকাল মিহুর মেজাজটা বিগড়ে গেল ও কম্বলের নিচ থেকে উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল মুখে কতক্ষণ পানির ঝাপটা দিতেই ও বুঝতে পারল ও স্বপ্ন দেখেছে কিন্তু তাও মেজাজ আটশো আশি ভোল্ট গরম হয়ে আছে মিহু ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বের হয়ে ধীরে সুস্থে রেডি হয়ে নিচে চলে গেল এত সকালে মিহুকে দেখে মিসেস রায়জাদা হা হয়ে গেলেন মিস্টার রায়জাদা নিজের চোখ ডলে ভালো করে দেখলেন এটা আসলেই তার মেয়ে মিহু মাম্মাম মিহু মিহু হু মাম্মাম তুমি এত সকালে মিহু কয়টা বাজে বাপি মাত্র আটটা বাজে মিহু অ বাপি কি হয়েছে মামুনি তোমার মুড অফ মনে হচ্ছে মিহু কিছু হয়নি বাপি মাম্মাম গতকাল রাতে কি হয়েছিল এত করে ডিনারের জন্য আমি আর তোমার বাপি তোমাকে ডাকলাম কিন্তু তুমি কোন সারাই দিলে না মিহু ভালো লাগছিল না তাই বাপি আমার মামনিকে কে কি বলেছে তো মিহু কেন বাপি গাল ফুলিয়ে রেখেছে কেন তাহলে মিহু এমনি বাজে স্বপ্ন দেখেছি তাই মাম্মাম কি এমন স্বপ্ন দেখেছ যে সব সময় যেই মুখে হাসি থাকে আজ সেই মুখে চন্দ্রগ্রহণ হয়েছে। মিহু মাম্মা মই মেয়ে না কিছু না এই রে একটু হলেই তো স্বপ্নে দেখা মেঘের কথাটা বলে দিতাম একটুর জন্য বেঁচে গেছি বাপি কিছু একটা বলতে যেও থেমে গেলে মনে হল মিহু আচ্ছা তোমরা আমাকে জেরা করছো কেন মাম্মা জেরা কোথায় করছি জাস্ট জিজ্ঞেস করলাম মিহু হুম ব্রেকফাস্ট দাও তাড়াতাড়ি মাম্মাম দিচ্ছি বস মিসেস রায়জাদা মিহুকে খাবার দেওয়ার পর মিহু তাড়াতাড়ি করে খেয়ে কলেজের জন্য বেরিয়ে গেল ও গাড়ি ড্রাইভ করছে আনমোনে মাথায় বারবার স্বপ্নে দেখা দৃশ্যগুলোই করা নাড়ছে ও চাইছে না এসব ভাবতে কিন্তু তাও এসব ভাবা বন্ধ করতেও পারছে না স্পেশালি মেঘের দৃশ্যটা নাই মিহুর মেজাজ খারাপ হয়ে গেল আবার মুহূর্তের মধ্যে পার্কিংয়ে গাড়িটা রেখে আশেপাশে চোখ বুলিয়ে দেখলো কোথাও মেঘের গাড়ি নেই তার মানে মেঘ এখনো আসেনি কিন্তু ওর তো এতক্ষণে চলে আসার কথা তাহলে কি আমি আজকে বেশি আগে চলে এসেছি ধুর কি সব ভাবছি আমি যাই অনু আর নীলের সাথে দেখা করে আসি মিহু ক্যান্টিনে চলে গেল ক্যান্টিনে ঢুকতেই দেখতে পেল অনু আর নীলকে মিহুকে আজ এত তাড়াতাড়ি অনু চোখ তো কপালে উঠে গেল অনু আর নীল একে অপরের দিকে তাকিয়ে আবার মিহুর দিকে তাকালো নিজেদের চোখ ভালো করে মুছে নিয়ে দেখল আসলেই মিহু এসেছে অনু কিরে সূর্য আজকে কোন দিকে উঠেছে নীল ভুল দেখছি না তো তুই আসলেই মিহু তো মিহু ওদের কথা শুনে বিরক্ত হয়ে তাকালো ওদের দিকে মিহু না লাথি কোনটা দিলে বিশ্বাস করতে সুবিধা হবে তোদের অনু এবং নীল একটাও দেয়া লাগবে না মিহু তাহলে এমনি এমনি বিশ্বাস করে নীল চল ক্লাসে যাই মিহু হুমচল অনু অকেল আর অনু হল রুমের পাশ দিয়ে যাওয়ার সময় একটা পরিচিত গানের কণ্ঠ শুনতে পেল মিহুর সাথে সাথেই দাঁড়িয়ে গেল ওখানে নীল আর অনুও দাঁড়িয়ে গেল মিহুকে দাঁড়াতে দেখে মিহু হল রুমের সামনে যেয়ে গেট খুলতেই দেখতে পেল মেঘকে মেঘ হাতে গিটার নিয়ে বসে আছে মেঘের গিটার বাজানো দেখে মিহু কিছুটা অবাক হলো কারণ ও জানত না যে মেঘ গিটার বাজাতে জানে গিটার বাজাতে বাজাতে মেঘের চোখ গেল গেটের দিকে ওখানে মিহুকে দাঁড়িয়ে থাকতে দেখেই মুচকি হাসলো আজকে ওর মুড খুব ফ্রেশ যার কারণ হল মেঘের ড্যাড মিহুকে দেখে গিটার বাজিয়ে গান ধরল ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না তরি মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায় ছায়া হয়ে যায় তরি মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায় ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না আটকে তোকে রাখতে চাইছি খুব সকালে আমার বিকেলে আমার তুই ডাক না দিলে থাকব আমি চুপ দিনেতে আমার দুপুরে আমার ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না গান শেষ করে মেঘ মিহুর দিকে তাকাল মিহু মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মেঘের দিকে মেঘের গানের গলা যে এত সুন্দর তা মিহুর আগে জানা ছিল না গানটা যে মিহুকে ডেডিকেট করে গাওয়া তা বুঝতে সময় লাগল না ওর মেঘ আর চোখে মিহুর দিকে তাকাচ্ছে ও এখন যথাসম্ভব মিহুর থেকে দূরে থাকতে চায় কারণ মিহু ওকে থাপ্পড় মেরেছে তাই মেঘ মিহুর দিকে রাগী চোখে তাকিয়ে উঠে মিহুর পাশ কাটিয়ে চলে গেল মেঘকে এভাবে চলে যেতে দেখে মিহু ভ্রু কুচকে তাকালো ওর যাওয়ার দিকে মিহুও আর কিছু না ভেবে মেঘের পেছনে পেছনে দৌড়ে গেল অনু আর নীল হল রুমেই দাঁড়িয়ে রইল নীলা আর মানিক হল রুমেই বসেছিল মেঘকে এভাবে চলে যেতে দেখে ওরা একটু অবাক হল ওরা মেঘের পেছনে যেতে যেয়ে মিহুকে মেঘের পেছনে যেতে দেখে ওরা আর গেল না মানিক অনুর দিকে তাকাতেই অনু মুখ ভেংচি দিল নীল নীলার দিকে তাকাতেই নীলা ভাব দেখিয়ে ওর কাঁধের সামনে আসা চুলগুলো পেছনে ছিটিয়ে দিল মানিক পেতনি মুখ ভেঙি দিও না না হলে মুখটা বাঁকা হয়ে যাবে অনু আমি পেতনি আমি জানি তোমার বলতে হবে না মানিক নিজের প্রশংসা নিজেই অনু হ্যাঁ মানিক আচ্ছা এত ঝগড়া কেন করো তুমি অনু কি আমি ঝগড়া করি আমি ঝগড়া করি মানিক এই দেখো এখনও তো কেমন ঝগড়া করছ অনু আমি না ঝগড়া তুই করিস তোর চৌদ্দ গোষ্ঠীর ফ্রেন্ড সার্কেল ঝগড়া করে মানিক আমার চৌদ্দ গোষ্ঠীর ফ্রেন্ড সার্কেল এখানে কোথ থেকে এলো। অনু তো আমাকে বললি কেন আমি ঝগড়া করি মানিক আরে তুই তোকারি কেন করছ অনু সব দোষ তোর আমার মেজাজটাই খারাপ করে দিছিস তুই শয়তান বজ্জাত পোলা জানি কোথাকার অনু হনহন করে হল রুম থেকে বের হয়ে গেল মানিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে অনু হল রুমের বাইরে এসে ফিক করে হেসে দিল ও হাসতে হাসতে ওখান থেকে চলে গেল নীলা বসে বসে চ্যাটিং করছে দেখে নীল ওকে খোঁচা মেরে বলল নীল কোন ভালো মানুষের হায়াত কমাচ্ছ নীলা মানে কি নীল তুমি তো কোনো মানুষের সাথে স্বাভাবিকভাবে কথা বলো না তাই বললাম আর কি নীলা তুমি কি বলতে চাইছ আমি অস্বাভাবিক আচরণ করি নীল সে আর বলতে নীলা তুমি মনে হয় খুব স্বাভাবিক আচরণ করো নীল এনি ডাউট নীলা চেহারাটা একবার আয়নায় দেইখো একদম বান্দরের মতন লাগে দেখতে নীল কি আমার মতন এমন হ্যান্ডসাম একটা ছেলেকে তুমি এটা বলতে পারলে নীলা এ হাসছে হ্যান্ডসাম ছেলে এর থেকে তো তেলাপোকাও কিউট হয় নীল ওয়াট দা নীলা হেল নীল রেগে কিছু বলতে যেও থেমে গেল আর হনহন করে হলো রুম থেকে বের হয়ে গেল নীলা ওখানেই হেসে দিল ও হাসতে হাসতে আবার ফোন টিপতে লাগল এদিকে মেঘ ক্যান্টিনে যেয়ে বসল মিহুও মেঘের পেছনে পেছনে এসে মেঘের সামনে বসল মেঘ একবার মিহুর দিকে তাকিয়ে নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল মিহু বেশ কিছুক্ষণ ওভাবে বসে রইল কিন্তু মেঘ সাথে কোনো কথা বলছে না দেখে মিহু এবার রেগে গেল মেঘের হাত থেকে ফোনটা ক্যারে নিল ও মেঘ বিরক্ত হয়ে তাকালো ওর দিকে মিহু মেঘের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল মেঘ মিহুর কাজে অবাক হয়ে গেল মিহু পার্কিংয়ে এসে মেঘের হাত ছেড়ে দিয়ে দাঁড়াল মিহুর চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে মেঘ হোয়াট ইজ দিস মিহু আমাকে ইগনোর করছ কেন মেঘ সরি আমি কেন তোমাকে ইগনোর করব মিহু তাহলে কথা বলছ না কেন মেঘ এমনি মুড় নেই মিহু মুড নেই বললেই হল তাহলে গতকাল কিস কেন করেছিলি বল মেঘ কিস করতে মন চেয়েছিল তাই করেছি মিহু ওই আমাকে কি তোর সরকারি মনে হয় যে যখন ইচ্ছে তখন কিস করবি মেঘ চুপ একদম চুপ সরকারি মানে কি হ্যাক নিজেকে এত সস্তা কেন ভাব তুমি মিহু আমি নিজেকে সস্তা ভাবি মেঘ না ভাবলে এই কথাটা বলতে পারতে না মিহু তাতে তোর কি মেঘ অনেক কিছু আর তুই তোকারি বন্ধ কর মিহু আমি আজকে দেখেছি তুমি আমাকে সামনে রেখে অন্য একটা মেয়েকে নিয়ে বিয়ে করতে যাচ্ছ এটা কি সত্যি মেঘ সত্যি তো না তবে হতে পারে কোচ আমার বিয়ে ফিক্সড হয়ে গিয়েছে মিহু কি মেঘ ই আপ মিহু আর ইউ কিডিং মি মেঘ নোপ মিহু তাহলে আমাকে কিস করলি কেন গতকাল রাতে মেঘ ইটস নট এ বিগ ডিল মিহু তোকে আম মুহূর্তেই মিহু নিজের চোখ বন্ধ করে ফেলল আর ওর হাত দুটো আবদ্ধ হল মেঘের স্বার্থের কলারে মেঘ পরম আবেশে মিহুর ঠোঁটের স্বাদ নিয়ে যাচ্ছে মেঘের দুহাত মিহুর কোমরে আবদ্ধ হয়ে আছে কতক্ষণ যে ওরা এভাবে ছিল তার হিসেব নেই কিছুক্ষণ পরে মিহুকে ছেড়ে দিতেই মিহু চিল্লিয়ে উঠল মিহু ওই হুতুম তোর নাবিয়ে ঠিক হয়ে গেছে তারপর তুই আবার আমাকে লুচু হনুমান জানি কোথাকার তোর বউয়ের উপরে ঠাডা পরব তুই বিধবা হবি তোর বউ চারচোখা হইব বজ্জাত পোলা লাল মুরগি টেরা বান্দর কান কাটা পেতনু লেজ ছাড়া টিকটিকি ছাল ছাড়া মোরগ ইবলিশ শয়তান জাপানিজ বিলি নাইজেরিয়ান এনাকণ্ডা অস্ট্রেলিয়ান জিরাফ আফ্রিকান ডাইনোসর আর যেন কি মেঘ এগুলো কি ছিল মিহু তোর জন্য অভিশাপ আর আমার স্পেশাল গালি মেঘ আমার বউয়ের ব্যাপারে এত কিছু বলার সাহস কে দিল তোমাকে আমার বউ সবার থেকে আলাদা ওর সাথে কারো তুলনা হয় না ও একদম আমার মনের মতো আমার মনের রানীও আমার মেঘপরিও তার মধ্যে তুমি কে মেঘের কথা শুনে মিহুর চোখে পানি চলে আসলো এই ছেলেটা গতকালই ওকে বলল যে ভালবাসে আর আজকেই তার সমস্ত ভালোবাসা অন্য একটা মেয়ের নামে করে দিল এটা কিভাবে সম্ভব ভাবছে মিহু মিহু সরি মিহু আর কিছু না বলে দ্রুত পা চালিয়ে নিজের গাড়িতে উঠে চলে গেল মেঘ আরে মি মেঘ মিহুর এমন ব্যবহারের মানে কিছুই বুঝল না ও কি ভুল দেখল মিহুর চোখে কি সত্যি পানি ছিল কে জানে এখন ওর এত কিছু ভাবার সময় নেই ও চলে গেল ওখান থেকে মিহু নাক টানতে টানতে শেষ হয়ে যাচ্ছে পাশেই বসে আছে মিহুর বাপী মিহুর মাম্মাম রান্নাঘরে রান্না করছে মিহু আসার পর থেকেই কান্না করে যাচ্ছে কান্না তো না একে বলে ন্যাকা কান্না কিন্তু চোখের পানি আছে এতে মিহুর বাপি মেয়ের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করছে কিন্তু মিহু কোনো কথা বলছে না উল্টো আরও জোরে কান্না করছে বাপি মামনি কি হয়েছে তোমার মিহু ন্যাকা কান্নায় ব্যস্ত বাপি তুমি না বললে আমি বুঝব কি করে মিহু ন্যাকা কান্নায় ব্যস্ত বাপি আচ্ছা তোমাকে কে কি বলেছে আমাকে বল আমি তার চৌদ্দ গুষ্টির তুষ্টি করে ফেলব মিহু বাপিই ন্যাকামি করে বাপি বলো মামনি মিহু ওই ওই মেঘ এটুকু বলেই আবার ন্যাকামি করে কাঁদতে লাগল বাপি মেঘ মানে ইরফান চৌধুরীর ছেলে মিহু হুম বাপি ওই মেঘ ও আমাকে আবার ন্যাকা কান্না বাপি ও কি বলেছে তোমাকে মামনি মিহু ও গতকাল আমাকে বলেছে আমাকে নাকি ভালোবাসে আর আজ যখন আমি ওর সাথে কথা বলতে গেছি তখন ও বলল ওর নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে মিহু ন্যাকামি করে কথাগুলো বলে আবার কাঁদতে লাগল মিহুর বাপি মেয়ের কথায় হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছেন না বাপি তো তুমি কি মেঘকে ভালোবাসো মিহু জানি না তো বাপি কিন্তু মেঘের মুখে অন্য একটা মেয়ের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে আমি তো ওর হবু বউকে ইচ্ছে মতো অভিশাপ দিয়ে এসেছি কত বড় যে আমার মেঘকে বিয়ে করবে বাপি তোমার মেঘ মিহু বাপি বাপি অকে অকে মামনি আম সরি মিহু বাপি মামুনি কান্না করে না মিহু তার মানে আমার দেখা স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে বাপি কোনো স্বপ্ন মিহু সব ওর বাপিকে খুলে বলল ওর বাপি মিটমিট করে হাসছে মেয়ের কাণ্ড দেখে বাপি মামনি শোনো আমি তোমাকে আইডিয়া দেই মিহু লাফ দিয়ে ওর বাপির দিকে ঘুরে বসল বাপি আগে কান্না থামাও বাপি মিহুর গালে হাত দিয়ে চোখের পানি মুছে দিল মিহু এবার বলো বাপি শোনো মামনি ওর বিয়ে ঠিক হয়েছে বিয়েটা তো আর হয়ে যায়নি তাই না মিহু হুম বাপি তাই তুমি ওকে এখন ইচ্ছে মতো জ্বালাও বা এমন কিছু করো যাতে ওর মন আবার তোমার দিকে চলে আসে মিহু থ্যাংক ইউ বাপি ইউ আর জিনিয়াস বাপি ওয়েলকাম মামনি মিহু উঠে ওর রুমে চলে গেল রুমে যে ফোন হাতে নিয়ে দেখতে পেল মেঘর এনগেজমেন্টের ইনভাইটেশন পাঠিয়েছে চলবে